লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দেখুন এইমাত্র পাওয়া খবর পাকিস্তানের মার্কিন ড্রোন হামলা সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে নিয়মিতভাবে হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা কথা না শুনলে আর্থিক সাহায্য সাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন জামাত তালেবান হাক্কানি নেটওয়ার্কসের দৌরাত্ম বন্ধ করতে ইসলামাবাদের ভরসায় না থেকে আমেরিকা নিজেদের মতো পাকিস্তানে অভিযান চালাচ্ছে সেই সূত্রে এবার মার্কিন ড্রোন হামলা হলো হাক্কানি গোষ্ঠীর ঘাটিতে। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের একটি আদিবাসী এলাকায় মার্কিন ড্রোন হানা দেয় এই হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে আফগান তালেবানের একটি সূত্র জানিয়েছে হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা এই হামলার নিশানায় ছিল বিশেষজ্ঞরা বলছেন ডোনাল্ড ট্রাম্প জামানায় এই হানা অত্যন্ত ইঙ্গিতবাহী পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার খবর সত্য হলে এটি ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের অভ্যন্তরে প্রথম এ ধরনের হামলা হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান এবং আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর দৌরাত্ব ঠেকাতে বেশ কিছু পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প তারই অঙ্গ হিসেবে পাকিস্তান ভিত্তিক আকানি গোষ্ঠী দমনে ইসলামাবাদকে নাগারে চাপ দিয়ে চলেছে ট্রাম্প সূত্রের খবর পাকিস্তানের ভরসায় না থেকে হাক্কানি গোষ্ঠীকে পাক ভূখণ্ড থেকে মুছে দিতে এভাবে ড্রোন হামলা হয় তবে এই হানা দিয়ে অবশ্য প্যান্টাগন বা মার্কিন প্রশাসন মুখ খোলেনি আফগান সীমান্ত লাগোয়া এলাকায় যে ড্রোন হামলা হয়েছে তার নিশ্চিত করেছে ভূমিপুত্রা আদিবাসী এলাকার দায়িত্বে থাকা পাক সেনা আধিকারিক বশির খান ও ওয়াজির জানান সন্দেহজনক ড্রোন কয়েকদিন ধরে ওই এলাকায় দেখা যাচ্ছিল ওই এলাকার মৌলভী মহিবের নামে একজনের বাড়িতে ড্রোন থেকে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে সূত্রের খবর মহিবের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কসের ঘনিষ্ঠতা ছিল ওই বাড়ি থেকে নাশকতার ছক কষা হতো আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে